بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وعن أم حبيبة رضي الله تعالى عنها أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن يحد على ميت فوق ثلاث إلا على زوج أربعة أشهر وعشرا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين চৌধুরী বাজার সমাজ কল্যাণ পরিষদ ও চৌধুরী বাজার জামে মসজিদের পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আশুরা উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই মুবারক মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম উপরের ফ্যানটা বন্ধ করে আওয়াজ মুরব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আলের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন নিশ্চয়ই মালিক আমাদেরকে পছন্দ করেন বলেই এই মজলিসে আমাদেরকে ঢুকায়া দুনিয়ার ওই আপদ থেকে শয়তানি পরিবেশ থেকে আলাদা করে মসজিদের মধ্যে ঢুকায়া আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন তার রহমতের ছায়ায় আমাদেরকে ঢুকায়া দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা মালিক যাকে পছন্দ করেন সিদ্ধান্ত তার ব্যাপারে এমনটাই হয় আমি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বোঝা সহজ হবে এই রমাজান যেটা গেল রমাজানের শুরুতে আমার বাহিরের সফর ছিল আবুধাবি আরব আমিরাত প্রেসিডেন্টের দাওয়াত তো ওরা ওইভাবেই তো রাখছে প্রেসিডেন্টের দাওয়াত যেহেতু আলিশান হোটেল তো এইরকম আলিশান অবস্থায় আমার দিলের মধ্যে একটা অস্থিরতা কারণ তখন ঢাকা কলেজ আর নিউ মার্কেটের ছাত্রদের মধ্যে নিউ মার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের ছাত্রের মধ্যে গণ্ডগোল চলতেছে মনে আছে আপনাদের আমার ভেতরে খুব অস্থিরতা তখন কারণ হচ্ছে স্পটে আমার বাসা রাস্তার উপরেই বাসা আমার ছেলে আছে একটা একটাই ছেলে সারাক্ষণ মাথায় শুধু টেনশন টেনশন যাহারে ও কি অবস্থায় আছে না আবার বের হয়ে যায়
কিছুক্ষণ পরপর তার মাকে ফোন দিই, সাফওয়ান কোথায়? ঘরের ভেতরে ঢুকায় রাখো, বাহির হইতে দিও না। কিছুক্ষণ পরপর খালি একই ফোন। তো ওই সময় হঠাৎ মাথায় আসছে, যাহারে আমি আমার সন্তানকে ভালোবাসি বলেই আমি চাই না যে ও জঞ্জালের মধ্যে, ওই ঝামেলার মধ্যে আমার বাচ্চাটা যাক, আমি তাকে ঘরের ভেতরে ঢুকায় ঢুকায় নিয়ে আসতেছি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে পছন্দ করেন, এটাই প্রমাণ যে আল্লাহ তাকে পছন্দ করেন বলেই দুনিয়ার ওই জঞ্জাল থেকে তারে আলাদা করে করে মসজিদে ঢুকায় আসছে। প্রমাণ আরো সহজ করে বলি আপনাদেরকে, আপনাদের আমাদের সবার প্রিয় হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এটা কেউ যখন নামাজ পড়ে না, তো নামাজের কথা বললে অনেক আছে অজুহাত দেখায়। একটা কথা মনে রেখেন, বিশেষ করে যুবকরা, আমাদের হাত কয়টা বলতো? আর এটার নাম কি? ডান হাত আর হাত কয়টা? আবার বলেন, ডান হাত আর যার দুই হাত থাকে এবং দুই হাত সে ব্যবহার করে, সে দুনিয়ায়ও আগায়া যায়, আখেরাতের কাজেও আগায়া যায়। আর যার হাত হয় তিনটা, কয়টা? ডান হাত, বাম হাত, অজুহাত, কয় হাত? ডান হাত, বাম হাত, অজুহাত, এই তিন হাতের প্রয়োগ যে করে সে দুনিয়ায়ও আগাইতে পারে না, আখেরাতের কাজেও আগাইতে পারে। তো হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বলতেন, এই যে অজুহাত দেখাও, অজুহাত দেখায়, অজুহাত দেখায়, কেন বরং তুমি চিন্তা করো, অজুহাত কি দেখায় মানুষ নামাজের ক্ষেত্রে? দুইটা অজুহাত দেখায়, এক হচ্ছে কাপড় নষ্ট, এই এক অজুহাত। আরেক অজুহাত হলো সময় নাই, একটু ব্যস্ততা আছে, পর্ব নেই পরে, এটা আরেক অজুহাত, ঠিক আছে না? হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বলতেন, অজুহাত দেখায়ও না, বরং তুমি চিন্তা করতে থাকো, খুঁজতে থাকো, এমন কি অপরাধ তুমি করেছ যে অপরাধের কারণে আল্লাহ তাআলা চান না তোমার মতো বান্দা নামাজে তার সামনে গিয়ে দাঁড়াক, এই জন্য তোমাকে দূরে সরায় রাখছে। কঠিন কথা, কঠিন কথা। আরেকটা উদাহরণ দেয় তাহলে বুঝা আপনাদের সহজ হবে, যদি আপনাদের কষ্ট না হয় কথা একটু আস্তে আস্তে আগাই। হ্যাঁ ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমাদের আকরাম ভাই, নামই তো আকরাম, মানে হলো মুআজ্জাজ, যিনি সম্মানিত, অধিক সম্মানিত, দেন না আপনার খতিব সাহেবের চেয়ার আর কি হালত, আমারও কইছে এটা বসবেন, আমি ভাই এটা আমার শানে আমার ছোট একটা দেন, ছোট মানুষ বলছে যে তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ কালকে আবার অনেকে সেহরি টেহরি খাইবে, আমারও তাড়াতাড়ি শেষ করতে না, মানে মজলিস তাড়াতাড়ি শেষ করতে, ওই জন্য উনি মাঝখান দিয়ে আর বয়ান করেন নাই আর কি, আবার মনে করেন না যে আমার তাগাদা দিয়েছেন তাড়াতাড়ি জানবে, না উনি বয়ান করেন নাই, তো এই জন্য খুব লম্বা করব না, সেহরির ব্যাপার আছে, ঘুমাবেন, তাহাজ্জুদে উঠবেন, তো আস্তে আস্তে আগাই একটু একটু করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালকে অনেক গালাগালি শুনবেন, আগামীকাল হযরত মুআবিয়া অনেক গালাগালি শুনবেন একটা পক্ষ থেকে, আল্লাহ মাফ করুক, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাহাজ্জুদ গুজার, সাহাবায়ে কেরামের ব্যাপারে তাহাজ্জুদ গুজার ছিলেন এটা বলার জিনিস ছিল না, এটা খুব ইজি ব্যাপার ছিল আমাদের জন্য, তো নামাজই বলার বিষয় হয়ে গেছে যে লোকটা নামাজ পড়ে, এটাই অনেক কিছু। তো একদিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন কান্না করছে সারাদিন। আচ্ছা বলেন তো, তাহাজ্জুদ নামাজ কি ফরজ? ওয়াজিব? হ্যাঁ, আমাদের কোন কোন ফতোয়ার কিতাবে সুন্নতে মুআক্কাদার কথা আসছে, কিন্তু আমাদের বড়রা বলেছেন না এটা অতিরিক্ত সুন্নত, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তো এই নামাজ ছুটে যাওয়ার কারণে হযরত মুআবিয়া সারাদিন কান্না করছে, রাতে যখন ঘুমাইছে তো দেখেন যে বন্ধ ঘর, এক বড় হুজুর আসছে, দেখতে বড় হুজুর, সুরত দরবেশ, দরবেশ
আসলে দরবেশ না, আসলে ছিল ধরে বেশ। কি আসলে কি বেশ ধরছে আর কি, ধরে বেশ, ধরে বেশ ধইরা আসছে একজন দেখতে। আমাদের তো অবস্থা হইলো বড় মোটা সোটা দেখলে, গালডি ফুলা ফুলা দেখলে মনে করি বহুত বড় আল্লাহ আল্লাহ, নাইলে দেওয়ানবাগির মুরিদ মানুষ কেন হয়েছে আমার আজও বুঝে আসে। শেষে সিদ্ধান্তে পড়ছি যে তার পেট দেখেই শান্তি পাইছে বেটা, তার কি করবে আল্লাহ। তা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হঠাৎ দেখে রাতে একা একা চমকে গেছে, ও ভাই তুমি কে? বলে আমি ইবলিস। কে? ইবলিস, শয়তান। তো এখানে কি জন্য আসছো তুমি? আপনার তাহাজ্জুদের জন্য জাগাইতে। আর কি আজীব অবস্থা, শয়তান মানুষকে তাহাজ্জুদের জন্য জাগায়, এটা কি মামুলি কথা? শয়তান হলো আমাদের চিরশত্রু। সূরা ফাতির আয়াত 6, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিযবান লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান আমাদের স্পষ্ট শত্রু, ওই শয়তান মানুষকে তাহাজ্জুদের জন্য জাগায়, ব্যাপারটা একটা অবাক করা বিষয় না? হযরত মুআবিয়া অবাক হয়ে গেছেন, শয়তান মানুষকে তাহাজ্জুদের জন্য জাগায় নাকি? বলে আমি কি খামাখা জাগাইতে আসছি? তাহাজ্জুদ ছুটার কারণে সারাদিন যে কান্না আপনি দিছেন এটা আমার সহ্য হয় না, এটা আমি সহ্য করতে পারি না, তার চেয়ে আপনি তাহাজ্জুদ পড়েন ওইটাই ভালো। শয়তান কান্নারে কি ভয় পায়? মাঝে মধ্যে দেখবেন আমাদের অনেক আশেপাশের লোকজন আমাদের হিতাকাঙ্ক্ষী সাইজা আমাদের জন্য ভালো কিছু দেয়। শত্রু যখন ভালো কিছু দেয় ভাববেন পেছন থেকে সে অনেক বড় কিছু কাইরা নিছে, তাহাজ্জুদ দিয়া চোখের পানি কাইরা নিতেছে। আরেকটা ঘটনা শোনেন তাহলে আরো ক্লিয়ার হবে। এক আল্লাহর বান্দা এক ভাঙ্গা ঘরে থাকে, এর মধ্যে এরকম বড় হুজুর একজন আসছে, আইসা বলে তাড়াতাড়ি বের হ। তো তাড়াতাড়ি বের হইসা ধপাস করে ঘর ভেঙে বসে। তা আমাদের তো স্বভাব হইলো চুলটা পাল্টা দেখলে মনে করি যে যুগের বড় তা বুজুর্গ এটাই তো। ওই বেটা অবাক হয়ে গেছে, আরে এই আল্লাহর বান্দা করতে গাই, ভাই আপনি কে? আমি শয়তান। শয়তান মানুষকে বিপদ থেকে বাঁচায় নাকি? বেটা আমি কি তোরে খামাখা বাঁচাইছি? ঘরের নিচে পয়রা মারা গেলে তুই শহীদ হয়ে যাইতি, এটা আমার ভাল লাগে না, তুই দূরে যায় আমার, বুঝছেন কি? এবার আচ্ছা বিষয়টা না, গল্পটা শেষ করলাম আর কি। বিষয় হচ্ছে হযরতে মুআবিয়া কান্না করলেন কেন? এটা তো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। এভাবে কান্না করার কারণ কি? তো মুহাক্কিকিনরা বলেন, দেখেন গল্প কিস্সা কাহিনী এগুলা বই পড়াও তো আপনারা পড়তে পারেন, তো আলেমের কাছে কিস্সা কেন শুনবে? আলেমের কাছ থেকে কিস্সা শোনার উদ্দেশ্য হবে যে ওর ভিতরে রসটা আলেম আপনাকে বের করে খাওয়াই দিবে, এটা হচ্ছে মাকসাদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কান্না কেন করলেন? তো মুহাক্কিকিনরা লেখেন, কান্না করার কারণ তাহাজ্জুদ ছুটা না, খেল করে কান্না করার কারণ তাহাজ্জুদ ছুটে যাওয়া না, কান্না করার কারণ হচ্ছে হযরত মুআবিয়ার ভিতরে আগুন লেগে গেছে। আরে আমি না জানি এমন কোন ভুল করে ফেলছি যে আল্লাহ তাআলার বান্দার সাথে আল্লাহর সম্পর্কের সবচাইতে দারুণ মুহূর্ত তাহাজ্জুদের বক্তে আল্লাহ আমার দূরে সরায় রাখছেন, কোন অপরাধ করছি আল্লাহই জানে। কান্তেছিলেন ওই জন্যে। এই জন্যে দোস্ত, যখনই দিনই কোনো কাজ করতে পারবে আপনি ভেবেন না, ভাববেন না যেটা এমনি হয়ে গেছে, মনে মনে খুশি থাকবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উপর রাজি, এই জন্য আমাকে মসজিদে পাঠাইছে। যখনই কোনো গুনাহ হয়ে যাবে ওই গুনাহ পর্যন্তই সীমাবদ্ধ থাকেন না, বরং ভাবতে থাকেন যে এই গুনাহটা আমার দ্বারা কেন হইল, গুনাহ করছি এই অপরাধ, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ আমার উপর নারাজ, এই জন্যে আমি গুনার মধ্যে লিপ্ত হয়েছি। কারণ কোরআনের কথা সূরা ইয়ের মধ্যে আসছে 24 পারা, সেখানে আসছে আল্লাহ তাআলা যার ভালো চান। আয়াতটা পড়ি আমি, তাইলে আপনাদের আরো শুনতে ভালো লাগবে। কোরআনের তেলাওয়াত মানুষের দিলের মধ্যে যায়, প্রভাব সৃষ্টি করে।
أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. الله تعالى বলেন আল্লাহ যার দিলকে খুলে দেন দিন বুঝার জন্যে, বুঝতে হবে সে আল্লাহর স্পেশাল নূরের আওতায় আছে। এই যে বসে আছেন, এখন আমরা কোথায় আছি? আল্লাহর স্পেশাল নূরের। তো বলেন আলহামদুলিল্লাহ না খুশি না? এতে দিনই কাজ করতে পেরে খুশি হওয়া, এটা ইমানি নূরের আলামত। গুনাহ করে অনুতপ্ত না হওয়া, এটা কলব নষ্ট হয়ে যাওয়ার আলামত। বুঝে আসছে কথা? যাই হোক, অনেক সময় কেটে গেল, আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হইলো, এবার আস্তে আস্তে আগাইতে থাকি। আজকে এই মাঝে মধ্যে তো আমি ওয়াজ করি, মাঝে মধ্যে ওয়াশও করি, বলি আমি আমি মাঝে মধ্যে ওয়াজ করি, মাঝে মধ্যে ওয়াশ ওয়াশ বুঝেন না, ওয়াশ ওয়াশ করি। তো ওয়াশ করার আগে একটু খাতির পাতায় আনি, যাতে ডাইরেক্ট ওয়াশ করলে আবার মানুষ খেপা না যায়। এই শুরুতে একটু খাতির পাতাইলাম, এবার আস্তে আস্তে আমরা ওয়াশের দিকে যাইতে থাকি ইনশাআল্লাহ। আমি সূরা তাওবার 36 নম্বর আয়াত তিলাওয়াত করছি। সূরা তাওবা আয়াত নম্বর 36, যেহেতু আশুরা উপলক্ষে প্রোগ্রাম, আপনাদের সচেতন খতিব সাহেব দুনিয়া সম্পর্কে জানেন, যিনি নিশ্চয়ই এই জুমা এই জাতীয় আলোচনা হয়েছে, তারপরও আমার মাকসাদ ভিন্ন। এই জন্য আমি ওই আয়াত যেটা সাধারণত এই এই দিনকে কেন্দ্র করে তেলাওয়াত করা হয় ওই আয়াতটা তেলাওয়াত করছি। দুইটা হাদিস পড়েছি নবী আলাইহিসসালামের জবান থেকে নিঃসৃত। তো সূরা তওবার যে আয়াতটা, এই আয়াতের একটু তর্জমা আমরা শুনি, তারপরে কথা আগাই। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, মাসের গণনা আল্লাহর কাছে আগেই লিপিবদ্ধ ছিল, মাস হইল 12টা। হিসাব কয়টা? কবে থেকে? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। তাইলে এটা কারবালা কেন্দ্রিক না, বুঝেন আগে এই মাস সম্মানিত কবে থেকে, আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেটা কবে আমরা জানি না। এখন বিজ্ঞানীরা একটা আবিষ্কার করছে, হইচই ফালাইয়া দিছে, 13 বিলিয়ন কোটি বছর আগের ছবি বের করছে। তো আসমান জমিন, ওদের বিজ্ঞানের যদি এই গবেষণা ঠিক হয়, যদি মিথ্যা না বলে থাকে ওরা, অনেক সময় নিজেদের বিজ্ঞানীদের গবেষণাকে অন্য বিজ্ঞানীদের উপর প্রাধান্য দেওয়ার জন্য এমন উদ্ভট কথাবার্তা মাঝে মধ্যে বিজ্ঞানীরা বলে, এটা যদি না হয় তাইলে আমরা বুঝবো কি আসমান জমিন আরো অনেক আগের সৃষ্টি। সেই সময় থেকে আল্লাহ তাআলা মিনহা আরবাআতুন হুরুম, চারটা মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে এই চারটা মাস সম্মানিত। এই চার মাস কোন চার মাস? হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আসছে, নবী আলাইহিসসালাম বিদায় হজের সময় ভাষণে এই কথা বলেছেন। সেই চার মাস হলো তিনটা একাধারে একাধারে তিনটা, জিলকাদ, জিলহাজ, মুহররম, আরেকটা হচ্ছে জুমাদা এবং শাবানের মাঝখানে মানে রজব। তাহলে কয় মাস হলো? রজব, জিলকাদ, জিলহাজ, মুহররম, এই চার মাস হচ্ছে সম্মানিত। বাকি আপনাদের মাথায় যেন এটা না ঢুকে, তাহলে রমজান কই যাবে? রমজান, রমজান হচ্ছে এই উম্মতের জন্য দামি মাস, আর ওই চারটা সম্মানিত মাস এটা ওই আসমান জমিন সৃষ্টি থেকেই চলে আসতেছে। বুঝে আসছে কথা? যেন ভেজাল না গেলে ভেঙে ভেঙে আগাইতেছে। তো চারটা মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত, সেই আসমান জমিন সৃষ্টির দিন থেকেই,
নতুন কোন উপলক্ষে না, শুরু থেকেই মাথায় কথাগুলো ঢুকাইতে থাকে। এই চার মাস সম্মানিত কবে থেকে, আসমান জমিন সৃষ্টির দিন থেকে, নতুন কোন উপলক্ষে না। এর মধ্যে অন্যতম, ওই চারটার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে কথা বলেন, নবী আলাইহিস সালাম যেহেতু বলেছেন এক মাস আল্লাহর, মুহররমটা কার, বাকি এগারো মাস কার, আল্লাহরই, বাকি এগারো মাসও আল্লাহর। আর নবী আলাইহিস সালাম বলতেছেন যে শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস। মানে কি? মানে হচ্ছে নবী আলাইহিস সালাম বুঝাতে চাচ্ছেন যে সবগুলাই আল্লাহর মাস, কিন্তু মুহররমটা স্পেশালি অনেক বেশি সম্মানিত হওয়ার কারণে এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে। তাহলে মুহররম এই চার মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, অন্যতম। বারো মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাসের নাম কত শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ? নবী আলাইহিস সালামের একটা হাদিস শুনলেই আমরা বুঝব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে যত রোজা আসে, মাস কেন্দ্রিক, দিবস কেন্দ্রিক না, দিবস কেন্দ্রিক হইলে আরাফার রোজা দামি, রমাজানের পরে মাস কেন্দ্রিক যত রোজা আছে সবচেয়ে দামি আল্লাহর কাছে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে যদি জানা থাকে আর কি, আমি প্রশ্ন উত্তর দিয়ে দিয়ে আগাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা জানি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মা জান বলেছেন নবী আলাইহিস সালাম রমাজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। শাবানের শেষ কয়েকটা রোজা বাদ দিয়া নবী আলাইহিস সালাম সারা মাস রোজা রাখতেন। তাহলে মুহররম যদি সবচেয়ে দামি রোজা হয়, মুহররমের মাসের রোজা যদি সবচেয়ে দামি রোজা হয়, তো নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি রোজা রাখার কথা মুহররম মাসে, শাবানে তো না। বুঝে আসছেনি প্রশ্ন? হ্যাঁ, যেন পেস না লাগে ভেঙে ভেঙে আগাই দিস। আর উত্তর হচ্ছে যে নবী আলাইহিস সালাম মুহররমের ফজিলত জানার আগে শাবানের রোজা রাখছেন, জানার পরে আর সুযোগ হয় নাই, নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, মুহাদ্দিসরা এটাই বলেছে। তো যাই হোক, আমাদের আজকের এক নম্বর কর্মসূচি, আমি কর্মসূচি দিয়ে দিয়ে কথা শেষ করবো ইনশাআল্লাহ, যেন এখান থেকে কিছু নিয়ে যান, এটা সবকের মতো, ক্লাসের মতো, এটা গতানুগতিক কোনো মাহফিল না, ধরেন এটা একটা ক্লাসের মতো, আমরা এখান থেকে কিছু নিয়ে যাই, মুখস্থ করে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এক নম্বর কর্মসূচি হচ্ছে যে আজকে মুহররমের কয় তারিখ? হ্যাঁ, এই যে মাওলানা সাহেব বলছেন 10 তারিখ, আপনারা বলেন 9 তারিখ, 10 তারিখ, 9 তারিখ শেষ হয়ে গেছে সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার আগ থেকে, তো কাজেই আজকে মুহররমের 10 তারিখ, মানে কয়দিন চলে গেছে এটা বলেন, কয়দিন চলে গেছে? 9 দিন চলে গেছে। তার মানে এই 9 দিন আমরা মুহররমের রোজা যারা রাখি নাই বঞ্চিত হয়েছি, আর যারা রাখছি তো আলহামদুলিল্লাহ। তো এই জন্যে বাকি যে 21 দিন আছে, আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে মুহররম উপলক্ষে আমরা আশুরা বুঝি না, সোমবার বুঝি না, বৃহস্পতি বুঝি না, 13 তারিখ বুঝি না, 14 তারিখ বুঝি না, 15 তারিখ বুঝি না, আমরা পুরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যে গোটা মাসটাকে আমরা রোজার আমল দিয়া সাজাইতে ইনশাআল্লাহ। এটা আমাদের আজকের প্রথম কর্মসূচি, মনে থাকবে ইনশাআল্লাহ। এক নম্বর কর্মসূচি যে মুহররমের সবগুলা রোজা আমরা রাখব, ঠিক আছে, এই কথা শেষ। চলেন দ্বিতীয় কথায় যাই। এই দ্বিতীয় প্রসঙ্গ আমাদের আজকের আলোচনার অন্যতম মূল প্রসঙ্গ। দুইটা প্রসঙ্গে আমি মূল আলোচনার চেষ্টা করব ফোকাস দিতে, এর মধ্যে একটা হচ্ছে এখন যেটা বলব। নবী আলাইহিস সালাম যখন মদিনায় যান, মদিনায় ইয়াহুদীদের দুইটা বড় গোত্র বসবাস করত, বনু নাজির আর বনু কুরাইজা। নবী আলাইহিস সালাম গিয়ে দেখেন ওরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বুঝে নেন, অনেকে বুঝেন না, হয়তো জানেন না, হইতে পারে। আশুরা মানে কি? আশুরা, আশুরা মানে হচ্ছে মাসের 10ম দিন। এটা মুহররমের জন্য নির্ধারিত না, যে কোনো মাসের 10ম দিনটাকে কি বলে? আশুরা।
বাকি মহরমের 10 তারিখ ছাড়া অন্য মাসের 10 তারিখ যেহেতু এইভাবে গুরুত্বপূর্ণ না, এই জন্যে আশুরা অন্য মাসের ক্ষেত্রে এরকম প্রচারিত হয় নাই। আশুরা বললে আমরা মহরমের 10 তারিখকেই বুঝি, তাই না? কিন্তু আমাদের অনেক ভাই আছে ওই 10 তারিখটাকেই মহরম মনে করে, এই জন্যে মাঝে মধ্যে জিজ্ঞেস করে হুজুর মহরম কবে, কি জিজ্ঞেস করে, কারণ উনি জানেন মহরম মানে হলো 10 তারিখ। আসলে মহরম কি না, 10 তারিখ না, মহরম গোটা মাসের নাম। বুঝাচ্ছে কথা? নবী আলাইহিস সালাম গেলেন মদিনায়, যায় দেখেন ইহুদিরা মহরমের 10 তারিখে রোজা রাখে, মহরমের 10 তারিখে। খুব সতর্কতার সাথে আমি কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন, আমিও চেষ্টা করব আমার মুখ ফসকে যেন বিভ্রান্তিকর কোনো কথা বের না হয়, আর আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন যেন আমার কথার ভুল ব্যাখ্যা না আসে, স্পর্শকাতর কিছু কথা আলোচনায় আসবে, কেউ যেন ভুল ব্যাখ্যা না দেয়। আমিও চেষ্টা করব যেন আপনারা বিভ্রান্ত হন, ওইভাবে যেন আমার কথাগুলো বের না হয়, আল্লাহর কাছেও সাহায্য চাই। নবী আলাইহিসসালাম যখন মদিনায় ঢুকলেন, দেখেন ইহুদিরা কি রাখে মহরমের 10 তারিখে, নবী আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন তোমরা এই দিন রোজা কেন রাখো? নবী আলাইহিসসালামও রাখতেন, তো তারাও রাখে, কি কি কারণে রাখে? জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে রোজা কেন রাখো? তো মদিনার ইহুদিরা বলল যে এটা ওই দিন যেই দিন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার কওম সহ প্রায় 600,000 বনি ইসরাঈল সহ ফারাউন এবং তার বংশের লোক কিবতীদের হাত থেকে রক্ষা করেছেন, এটা হলো সেই দিন মহরমের 10 তারিখ। প্রসঙ্গক্রমে এখানে আমাদের দুইটা ভুল আমি একটু সংশোধন করি, আপনাদের মানে আমাদের অনেকের আপনাদের নাও হইতে পারে, দুইটা ভুল। এক নম্বর ভুল হচ্ছে আমাদের এই সমাজে অনেক ভুল কথা এই দিন কেন্দ্রিক প্রচারিত আছে, আর এই প্রচারিত হওয়ার পেছনে মূল ভূমিকা তিনটা বিষয়ের। এক নম্বর, আমার মতো কিছু হুজুর মাওলানা সাহেব যারা বিভ্রান্তিকর কথা শুনে শুনে কিস্সা কাহিনী এই আশুরা কেন্দ্রিক, কারবালা কেন্দ্রিক, মহরম কেন্দ্রিক, 10 তারিখ কেন্দ্রিক এমন বর্ণনা মানুষকে দেয়, তাদের থেকেই মানুষ একটা ভুল মেসেজ পায়। আর বিষয়টা যেহেতু স্পর্শকাতর, হযরত হুসাইনের শাহাদাতের বিষয়, মানুষের হৃদয়ে গিয়ে লাগে এটা। হ্যাঁ, এই যে বাচ্চাটা পড়তেছিল বলতেছিল মুঝে কুফা ওয়ালো, ও কুফার মানুষ আমাকে মুসাফির না সমঝো, আমাকে মুসাফির মনে করো না, মাই আয়া নেহি হো বুলায়া গিয়া হো, আমাকে ডাকা হয়েছে এই জন্য আসছে। এটা কেমন মেজবানি যে 72 জন পিপাসিত হইয়া মারা যাচ্ছে। হ্যাঁ, তো আবার নিজেই বলে আল্লাহ শুকুর আমাদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ, তোমাদেরটা না হইলে কি? তো এই যে আবেগী কথাবার্তাগুলো যতক্ষণ চলতে থাকে হৃদয়ে নাড়া দেয়, অর্থ বুঝলে হৃদয়ে নাড়া দেয়, মানুষের ওই হৃদয়ের ওই আবেগকে কাজে লাগায়া আমাদের মতোই কিছু মানুষ ওয়াজ বানাইছে, ওয়াজ মহরমের ওয়াজ, আশুরার ওয়াজ, কারবালার ওয়াজ। এক গল্প তো আমরা ছোটবেলায় শুনেছি যে এক মাওলানা সাহেব কারবালার ওয়াজ মুখস্থ করছে, যেখানে যায় খালি কারবালার ওয়াজ মাইরা দেয়, মানুষ খায়। এক এলাকায় দাওয়াত দিছে রজব মাসে, কোন মাসে? মেয়ারাজ হয়েছে যেই মাসে। তো এলাকার মানুষ, এই যে আপনারা আজকে আশুরা উপলক্ষে দাওয়াত দিচ্ছেন আমাদেরকে, এখন আজকে যদি আমি মেয়ারাজের ঘটনা বলতাম তো কেমন লাগতো? তো হুজুর যেহেতু গেছেন মেয়ারাজের আলোচনায়, তো আয়োজকরা জানাইয়া দিছেন যে হুজুর মেয়ারাজ বিষয়ক আলোচনা করলে ভালো হয়, সাবজেক্ট দিয়ে দিস। সাবজেক্ট দিয়ে দিলে তো বড় মুসিবত, মুখস্থ তো কারবালা, মুখস্থ গুন্ডা। তো বয়ানে বৈশা শুরুতেই জিজ্ঞেস করছে মেয়ারাজে কে গেছেন, বলেন তো আপনারা, বলেন মেয়ারাজে কে গেছে, আপনারা জানেন না এটা? তো উনিও যায় জিজ্ঞেস করছে মেয়ারাজে কে গেছেন, তো সবাই বলছে নবী আলাইহিস সালাম গেছেন।
মাশাআল্লাহ, তাহলে তো আপনাদেরকে ওয়াজ করে মজা পাওয়া যাবে, আপনারা জানেন অনেক কিছু, একটু হাওয়া দিয়ে লইছে। নবী আলাইহিসসালাম কে চিনেন? নবী আলাইহিসসালাম হচ্ছেন হযরত হাসাইন আর হুসাইনের নানা। হযরত হুসাইন কে চিনেন? আল্লাহ, কারবালার ময়দানে গোটা পরিবার সহ যিনি নির্মম ভাবে শাহাদত বরণ করেছেন, চলে গেছে কারবালা, এক দেড় ঘন্টা বয়ান টয়ান কইরা কারবালার হেজরা মুখস্থ করছে, কইরা আবার জায়গায় ফেরত আইসা, টাইম তো শেষ হয়ে গেল, আমাকে যে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে এই বিষয়ে তো আলোচনা করতে পারলাম না, ঠিক আছে আবার যদি আগামী বছর দেখা হয় ইনশাআল্লাহ এই বছর এই বিষয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এরা এক নম্বরে দায়ী আমাদের মাথায় মুহররম আর আশুরা বলতে কারবালা ঢুকার পেছনে, এক নম্বর আসামি। দুই নম্বর আসামি হচ্ছে আমাদের দেশের বিষাদ সিন্ধু নামক উপন্যাস টাইপের কিছু উপন্যাস, যেগুলার আগা গোড়াই বানোয়াট ইচ্ছা, এগুলাকে মানুষ সত্য কাহিনী মনে করে কান দেওয়ার পরে কান দেওয়ার পরে পুরোটাই মিথ্যা, এগুলাও মানুষকে বিভ্রান্ত করেছে এই দিবস সম্পর্কে, এই মাস সম্পর্কে, এক জায়গা কেন্দ্রিক সীমাবদ্ধ করে ফেলেছে আমাদের চিন্তাটাকে। দুই তিন নাম্বার হচ্ছে আমাদের দুষ্ট মিডিয়াগুলো, আগামীকাল যতগুলো টেলিভিশন বাংলাদেশে আছে সমস্ত টেলিভিশনগুলো এই হুসনি দালান, মোহাম্মদপুর, মিরপুর কয়েকটা বাচ্চার তাজিয়া মিছিল সারাদিন প্রচার করবে, অথচ এই দিন উপলক্ষে বাংলাদেশের লাখো ইমানদার রোজা রাখে এই বিষয়ে তাদের কোনো আলোচনা নাই। এটাও একটা বড় কারণ যে আমাদের চিন্তা শুধুমাত্র কারবালা কেন্দ্রিক সীমাবদ্ধ হওয়ার পেছনে। এই জন্য শুরু থেকেই বলতেছি, একটু বুঝে বুঝে আগাই, এটা একটা ভুল আমাদের ধারণা, এই আলোচনা হয় যে কারবালার দিন এই আশুরা এত সম্মানিত হওয়ার কারণ কি। কারণ হলো এক নম্বর, আল্লাহ এই দিনে হযরত আদমকে সৃষ্টি করেছেন। দুই নম্বর, এই দিনে আল্লাহ আদমকে দুনিয়ায় পাঠাইছেন। তিন নম্বর, এই দিনে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। চার নম্বর, এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম বন্যা থেকে রক্ষা পেয়েছেন। পাঁচ নম্বর, এই দিনে হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছেন। ছয় নম্বর, এই দিনে কেয়ামত হবে, এইরকম আরও অনেক কিছু বলে। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি, যতগুলো বিষয় বলেছি সমস্ত বিষয়গুলো জাল আর বানোয়াট, কয়েকটা আছে জাল বানোয়াট না হইলেও চূড়ান্ত রকমের দুর্বল, ভিত্তি নাই, ভিত্তিহীন সমস্ত কথাবার্তা। এই বিষয়ে একটাই সহি হাদিস, সেটা হচ্ছে এই দিনে আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন ফেরাউনের হাত থেকে, ফেরাউনকে ডুবাইয়া মেরেছেন। এখানে আমাদের দ্বিতীয় আরেকটা ভুল সংশোধন করতেছি, জবাব দেন আপনারা, ফেরাউনকে আল্লাহ কই ডুবাইয়া মারছে? নীল নদে, দেখছে নীল নদে বলার আছে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, নীল নদ না, এটা আরেকটা ভুল আমাদের, নীল নদে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বাঁচান নাই, এটা মিথ্যা, এটা ভুল। হযরত মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়েছেন লোহিত সাগর। আজকের দুনিয়ার মানচিত্রে আপনারা দেখবেন সুইস যে কানেল আছে, সুইস খাল, মিশরের অংশ এটা, ওই সুইস খালের কাছে আমাদের আরবিতে আইলা এবং আকাবা নামক যে জায়গা, সৌদি আরবের পরে সিরিয়ার যে অঞ্চল কাছাকাছি, ইসরায়েলের কাছাকাছি, ওই দিক দিয়ে মিশর থেকে পাড়ি দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম, ওটা হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর হচ্ছে যারা হাদিসা, আমরা এখানেও আরেকটা ভুল করি, জেদ্দার পারে যাই যে জেদ্দা, ওই জেদ্দার পারে যেই সাগর ওইটাই লোহিত সাগর, ওইখানে যাবে আরেক ভুল করি, এটা আরব সাগর, সৌদি আরবের লগে না, আরব সাগর, আরব সাগর সৌদি আরবের সাথে না। যাই হোক, আমাদের তো চলতে চলতে ভুল কয়টা সংশোধন কর, বাদ দেন। হযরত নবী আলাইহিস সালাম যখন মদিনায় গেলেন, যারা জিজ্ঞেস করলেন এই দিন তোমরা কেন রোজা রাখো, তো ওরা জবাব দিল এই দিন আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন, যেহেতু এটা মুক্তির দিন। বলেন আমার সাথে, কিসের দিন? স্বাধীনতার দিন। বলেন কিসের? আনন্দের দিন। বলেন সুখের দিন। বলেন শোকের না, কিসের? এটা জোর দিয়া বলেন, ভয় পায়েন না, আমি কোরআন হাদিস দিয়া দলিল দিব আপনাকে, এই দিন যে শোকের মাস না, মুহররম শোকের মাস না, মুহাম্মর সুখে, মুহররম সুখের মাস, মুহররম সুখের মাস, মুহররম বিজয়ের মাস, মুহররম আনন্দের মাস,
মুহররম কৃতজ্ঞতা প্রকাশের মাস। নবী আলাইহিস সালাম যায় জিজ্ঞেস করেছে তোমরা রোজা কেন রাখো, তো বনি ইসরাইল বলেছে শুকরিয়া যে এই দিন আমাদের কওম আমাদের নবী সহ মুক্তি পেয়েছেন, আল্লাহ মুক্তি দিয়েছেন, সেই শুকরিয়ায় আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাম বললেন আমার ভাই মূসা, আমার ভাই মূসা তার ব্যাপারে আমার হক বেশি, ওদের থেকে হক কার বেশি, আমার বেশি, কাজে আমিও রোজা রাখবো শুকরিয়া হিসাবে, যেহেতু এই দিন আল্লাহ আমার ভাইকে মুক্তি দিয়েছে। তাইলে আশুরার রোজা রাখার উদ্দেশ্য কি কারবালা না হযরতে মূসার মুক্তি? বলেন বলেন, কারবালা না হযরতে মূসার মুক্তি? কারবালার প্রসঙ্গ তখন নাই, কারণ কারবালা ঘটনা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার প্রায় 60 বছর পরে। কয় বছর? প্রায় 60 বছর পরের ঘটনা কারবালা, ওইটা প্রসঙ্গই নাই তখন। এর আগেই আশুরা সম্মানিত, এর আগ থেকেই আশুরা রোজা রাখা শুরু হয়ে গেছে, এর আগ থেকেই মুহররম সম্মানিত। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছে। বিষয় এখনো আসলটা ঢুকি নাই। এরপর নবী আলাইহিস সালামের হায়াতের শেষ দিক, শেষ বছর, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হায়াতের শেষ বছর, বুঝেন একটু ভালো করে বুঝেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের শেষ বছর, নবী আলাইহিস সালাম বললেন ইহুদিরা রোজা রাখে আশুরার দিনে, আমরাও রাখতেছি, আমি যদি আগামী বছর বাঁচি তাইলে 10 তারিখের সাথে আমি আরেকটা রোজা মিলে আনিব। বুঝেন কথাটা, আজকের আলোচনার মূল কলিজা এটা, মূল পয়েন্ট ধরেন এটারে। নবী আলাইহিস সালাম কি বলেছেন? আশুরার রোজার সাথে, 10 তারিখের রোজার সাথে আমি আরেকটা রোজা 9 তারিখকে মিলে আনিব। মুহাদ্দিসরা বলেছেন 10, 11 অথবা 9, 10। আজকে যারা রেখেছেন এবং আগামীকাল, আজকে যারা রাখেন নাই আগামীকাল এবং পরশু, এটা হলো হিসাব। এই যে বিষয়টা, এটাকে একটু আমি আপনাদের সামনে হাইলাইট করতে চাই যে কি ব্যাপার এখানে, বুঝেন একটু। রোজা রাখা একটা ইবাদত, ইহুদিদের জন্যও ইবাদত, আমাদের জন্যও ইবাদত। মুহররমের আশুরার শিক্ষাটা কি আসলে? আশুরা থেকে কি শিখলেন, কি পাইলেন? এটার মূল জায়গা হচ্ছে এই জায়গাটা, নবী আলাইহিস সালাম রোজা একটা ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম বললেন আমাদের রোজাটা ইহুদিদের সাথে মিলে যায়, এটা হতে দেওয়া যায় না, এজন্য আগামী বছর আমরা ইহুদিদের থেকে নিজেদেরকে আলাদা করব। এই আলাদা করার পদ্ধতি কি? আমরা 10 তারিখের রোজার সাথে আরো একটা রোজা মিলে আনি। কথা বুঝে আসছে? এটা হচ্ছে দোস্ত আশুরার 1 নম্বর শিক্ষা, যা আমি মুসলমান আমার গোটা জীবন হবে স্বতন্ত্র আলাদা, ইহুদিদের সাথে মিলবে না, নাসারার সাথে মিলবে না, খ্রিস্টানের সাথে মিলবে না, মুশরিক হিন্দুদের সাথে মিলবে না, বৌদ্ধের সাথে মিলবে না, আমি মুসলমান, আমাকে গোটা দুনিয়া ফলো করবে। ইসলামকে যে কলিজা থেকে মানিয়ে নিতে পারে নাই, ওই পোড়া কপাল হত ভাগায় ওই মুশরিকদের মতো স্টাইলে চুল রাখে, মুশরিকদের স্টাইলে টাই পরে, মুশরিকদের স্টাইলে টাইট প্যান্ট পরে, তাহলুর নিচে কাপড় পরে, নিজের বিবিকে উলঙ্গ করে রাস্তায় পাঠায়, সে নবীকে মহব্বত করে না, সে ওই সমস্ত নাস্তিক আর মুশরিকদেরকে মহব্বত করে। এটা আশুরার শিক্ষা, বোঝার চেষ্টা বসছেন তো আসছেন। আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা, আপনি কষ্ট পাইলেও আমাকে বলতে হবে, আপনি খুশি হইলেও বলতে হবে, কারণ আমি তো ডাক্তার, হাতুড়ে হই আর অভিজ্ঞ হই আর বিজ্ঞ হই, ডাক্তার যেহেতু নাম পড়ছে। এখন আমি আপনাকে কখনো প্যারাসিটামল দিব, কখনো সিরাপ দিব, কখনো ইঞ্জেকশন দিব, কখনো থেরাপি দিব, কখনো অপারেশন করব। এখন আপনি খালি আমার থেকে মিষ্টি ওষুধ চাইলে, আমিও যদি সেই মিষ্টি ওষুধই দেই, তা আমার সাথে আর গুলিস্তানের হকারের সাথে কোনো পার্থক্য থাকে না, যারা দাঁড়ায়া দাঁড়ায়া সব রোগের জন্য এক হালুয়া গেছে। ঠিক আছে না? সব রোগের চিকিৎসা কি? এক হালুয়া, এটা সব রোগের জন্য যথেষ্ট। এটা তো গুলিস্তানের হকার ডাক্তার, একজন অভিজ্ঞ ডাক্তার, শিক্ষিত ডাক্তার কোনোদিন সব রোগের এক চিকিৎসা যেমন দেবে না, একজন আলেম সবসময় খালি আপনাদেরকে নরম নরম কথা বলবে না, কখনো সে মিঠা খাওয়াবে, কখনো সে কঠিন খাওয়াবে।
এই জন্য বলেছে শুরুতেই যে আজকে ওয়াজ নাও হইতে পারে, আজকে ওয়াস হইতে পারে, আল্লাহ মাফ করুক আমাকে আপনাদেরকে সবাইকে, রাগ করেন না তারা, গরমের মধ্যে ওয়াস শুরু হয়েছে এটা তো মিলতেছে না হিসাব। আমি করুন কি, আমি ওয়াস শুরু করছি বেটারা গরম শুরু করছে, আমি করুন কি এখন, আমি তো আমার আলোচনার বিষয় তো পাল্টাইতে পারব না, কারণ গেছে গা তাতে কি যা করে আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দোস্ত নবীকে ভালোবাসে সবাই, এটা মুখের কথা না দিলের কথা, সত্যি কথা, আলহামদুলিল্লাহ। দিলের মালিক আমি না আল্লাহ, আমার দিলের খবর কে জানেন, আমি জানি না আল্লাহ জানেন। তো আল্লাহ আমাদের সামনে একটা থার্মোমিটার দিয়েছেন, থার্মোমিটার মহাব্বত মাপার থার্মোমিটার। ও বান্দা তুই যে বললি আমাকে আমার রসুলকে ভালোবাসস, তো এটা দিয়ে মাইপা দেখ ঠিক আছে নি কথা। ওই থার্মোমিটার কোরআনের একটা আয়াত যেটা লাগাইয়া দেখ, আমি আয়াতটা পড়ি আগে তারপরে আল্লাহ বলতেছে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. ثرمومتر দিছেন কে? আল্লাহ বলেন তোর মহাব্বত ঠিক আছে কিনা মাইবা দেখ। আল্লাহ কেমনে মাপব? পাশাপাশি দাঁড় করা, একদিকে দাঁড় করাবি আট শ্রেণী, কয় শ্রেণী? একদিকে দাঁড় করাবি তিন শ্রেণী, একদিকে কয়টা বলেন না? একদিকে কয়টা? আটটা কি? পাঁচটা আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে ঘনিষ্ঠ যারা, সবচেয়ে ঘনিষ্ঠ যারা, এক নম্বর বাবা মা, তোর বাবা মারে দাঁড় করা, এক নম্বর আপনা হুকুম তোর ছেলে মেয়েকে দাঁড় করা, ও আজওয়াজ হুকুম স্বামী স্ত্রী, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীকে দাঁড় করা, ও ইখওয়ান হুকুম ভাই বোন দাঁড় করা, ও আশিরত হুকুম নিকট আত্মীয় দাদা দাদি নানা নানি খালা মামা চাচা ফুফু নিকট আত্মীয় এদেরকে দাঁড় করা। এই হলো পাঁচ শ্রেণী সম্পদের, তিনটা শ্রেণী দাঁড় করা কি? একটা হচ্ছে তোর গচ্ছিত মাল, হ্যাঁ, দুই নম্বর ওই ব্যবসার মাল, যেই ব্যবসার মাল নষ্ট হওয়ার আশঙ্কা, অডেল মাল থাকলে এত টেনশন থাকে না, যার পুঁজি কম তার টেনশন বেশি, ওই ব্যবসার মাল, তিন নম্বর নিজের প্রিয় বাড়িটা, এই আটটাকে লাইন ধরে দাঁড় করা, এই পাশে দাঁড় করা তিনটা, এক নম্বর আল্লাহ, দুই নম্বর রসুল, তিন নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, বলেন, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটাকে দাঁড় করাইয়া এইবার প্রতিযোগিতার পরীক্ষা হচ্ছে যে এই আটটা থেকে ওই তিনটাকে বেশি মহব্বত করো, না এই তিনটাকে আটটা থেকে বেশি মহব্বত করো, না আটটাকে তিনটা থেকে বেশি মহব্বত করো, এখন পরীক্ষা। আল্লাহ বলতেছেন নবী আপনি জানায়া দেন, যদি এই তিনটার মহাব্বত এই আটটা থেকে বেশি না হয় তাইলে সে অপরাধী, সে যে দাবি করেছে মহাব্বতের এটা মিথ্যা, সে যেন আমার আজাবের অপেক্ষা করে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, সে যেন আমার আজাবের অপেক্ষা করে। এইবার আপনি মিলাপ আল্লাহ আল্লাহ রসুলকে আপনার সন্তান থেকে বেশি ভালোবাসেন কিনা, আপনার বিবি থেকে বেশি ভালোবাসেন কিনা, আপনি বলবেন বাসি, আমি বলবো মিথ্যা, বলে প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনার সন্তানকে আল্লাহ থেকে যদি বেশি ভালোবাসতেন তাহলে আল্লাহর কথা মাইনা সন্তানকে আল্লাহর দেওয়া দিন আর শরীয়ত শিখাইতেন, ওই জেনারেল লেখার পড়ার দিকে পাঠাইতেন না। আপনি যদি বলেন আপনার বিবিকে আপনি আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বেশি ভালোবাসেন না, আমি বলবো মিথ্যা,
আল্লাহ বলেছেন পর্দার সাথে রাখার জন্য আপনি ন্যাংটা করে রাস্তায় পাঠাইতেন না, আপনার কথা মিথ্যা। আপনি যদি বলেন আমি আল্লাহ আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, আমি বলবো মিথ্যা কথা। তাই দুই একটা বাচ্চা আমি কি ইমানি জজবা যাদের আছে জিহাদের কথা বললে আপনার চুলকানি শুরু হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। কসম আল্লাহর, কসম আল্লাহর, আমি জিহাদের দিকে ডাকছি না, আমি কোনো আমিরুল মুমিনিন না, আমার কোনো সংগঠন নাই, আমি নিজেও কোনো সংগঠনের সাথে জড়িত না, কিন্তু কসম আল্লাহর, আল্লাহর কসম খায়া বলতেছি এটা হাদিস। জিহাদি চেতনা ছাড়া কেউ যদি মৃত্যুবরণ করে খোদার কসম হাদিস বলতেছে সে মুসলমান হয়ে মরে নাই, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ। কোনো আওয়াজ নেই, আওয়াজ ছাড়া কোনো স্লোগান নাই, কোনো স্লোগান হয় না, মসজিদ বুঝার চেষ্টা করে। আপনার থার্মোমিটারে আপনি মিলান আপনার ইমানের হালত কি? আপনাদেরকে যদি বলা হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত, দেখি পরীক্ষা হয়ে যায় কে কে প্রস্তুত। হাত নামান, দ্রুত কথা শেষ রাখেন, হাত নামান। জীবন দেওয়ার অনেক পদ্ধতি আছে, পুরা কল্লাটা ফালাইয়া দেওয়া এটাও তো একটা পদ্ধতি, তাই না? সবাই তো রাজি আল্লাহ রসুলের জন্য কল্লা ফালাইয়া দিতে রাজি আছে, রাজি আছে? এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। কেন আপনি কল্লা দিতে রাজি? আমি আপনার কাছে কল্লা চাই না, আপনার চেহারার এতটুকু জায়গা চাই, নবীর সুন্নতের গাছ লাগাবো, আপনি দিতে রাজি না? তাহলে আপনি কল্লা দিবেন এই কথা সত্য না মিথ্যা বলেন আপনারা? এই কথা সত্য না মিথ্যা? মিথ্যা কথা। আপনি বলতেছেন আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেন, আমি বলি মিথ্যা বলতেছেন। যদি মিথ্যা না হয় দাড়ি ছড়া যারা আছেন ধস করে দাঁড়ায় যান, কসম করে বলতেছি আর কোনোদিন দাড়ি কাটবো না। দাঁড়ান দেখি আল্লাহ, দাঁড়ান দেখি কয়জন আছেন, দাঁড়ান আল্লাহ আকবার। বসেন না, কেউ বসেন না, বসেন না, কেউ বসবেন না, যে যে আর কোনোদিন দাড়ি কাটবে না দাঁড়ান আপনারা। আপনার তো দাড়ি আছে, যার দাড়ি আছে সে বসে, যার দাড়ি আছে সে বসেন, যারা আজকে থেকে দাড়ি কাটবেন না দাঁড়ান আল্লাহ আকবার। মারহাবা, আপনারা এখন এনে করবেন আল্লাহ আকবার, কোথায় আল্লাহ আকবার করবো বলা লাগে, বুঝা যায় বুঝে না। আলহামদুলিল্লাহ সেটি আর যাই করি কজন দাড়িওয়ালা তো পাইলাম ভাই, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। বাইরে আমারও তো পুঁজি নাই, আমারও ধান্দা আছে, আপনি মনে করেন নাই যে দাঁড় করাইতেছি এমনি। এ ভাই যারা ওয়াদা করছেন দাড়ি সহ আমার সাথে দেখা করবে, আমি আপনাদের দাড়িটায় হাত দিয়া হাতাইয়া দিব। কী জন্যে, কী জন্যে জানেন, কী জন্যে জানেন? আমারও তো কোনো পুঁজি নাই, আমারও পুঁজি নাই, তো ওই পুঁজি তালাশ করি যে এই হাতগুলো রে মালিকের দরবারে পেশ করে বলবো, মালিক কোনো আমল তো নাই, এই হাতগুলো দিয়া তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি। ওই পুঁজি দেওয়ার জন্যে মাঝে মধ্যে আপনাদের হালত তো আমি জানি না, আমার নিজের হালত হলো মাঝে মধ্যে একদম নিরাশ হয়ে যায় যে আমার অবস্থা কী হবে। ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে, তা আপনারাও বুঝবেন। এই কয়েকদিন আগে আমার মাদ্রাসায় আমার এক ওস্তাদ আরবের এক টেলিভিশনের একটা ভিডিও দেখাইতেছে, ভিডিওর মধ্যে একটা প্রোগ্রাম চলতেছে, একটা অন্ধ বাচ্চা, 12-13 বছর বা 14 বছর এমন হবে, চোখ নাই, না চোখ নাই, চোখ নাই, তো উপস্থাপক জিজ্ঞেস করতেছে, খুব খেয়াল করেন সূক্ষ্ম কথা, উপস্থাপক জিজ্ঞেস করতেছে যে তোমার যে চোখ নাই তুমি নামাজের পরে কি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই নিয়ামত আমারে ফেরত দেও, এটা স্বাভাবিক, এই দোয়াই তো করার কথা, কারণ চোখ নাই যার তার কি আছে। তো বাচ্চাটা অবাক করে উত্তর দিল, না আমি এ দোয়া করি না। তো আমরা দুইজন ভিডিওটা দেখতেছি, আমিও চমকাইয়া গেছি, আমার ওস্তাদও চমকাইয়া গেছে, এটা কেমন কথা, সে দোয়া করে না, আমার এই নিয়ামত লাগবে না, আমি ফেরত চাই না। তো উপস্থাপক অবাক হইয়া জিজ্ঞেস করতেছে লিমাজা, কেন তুমি এটা চাও না? বাচ্চাটার জবাব শুই না, আমি সাথে সাথে কেঁদে ফেলছি, আমার ওস্তাদ কেঁদে ফেলছে, ওই যে উপস্থাপক আমরা দেখলাম তিনিও কান্না করা শুরু করছেন। জবাবটা দিল কি সে? বাচ্চাটা জবাব দিচ্ছে আমি চাই না এই চোখ আল্লাহর কাছে, কেন হাসরের মাঠে আমি যখন আল্লাহর সামনে নত জানু হইয়া বসব তখন বলবো আল্লাহ আমারে তো এই নিয়ামতটা তুমি দাও নাই, এই উসিলায় আমার আজাবটা একটু কমায় দেওয়া যায় না? কান্না
চলে আসছে, এই জন্যে যাহারে সে তো একটা উসিলা দিতেছে, আমার উসিলা কি, আমার তো বরং উল্টা ধরতে পারে। আল্লাহ তাআলা তোর তো চোখের নিয়ামত দিছি, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই, তোর তো হাত পায়ের নিয়ামত দিছি, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই। বলেন তো বকে হাত দিয়া কত নিয়ামত ভোগ করতে, কি করবো, হিসাব চাইলে করব কি বলেন। এই জন্য বলি রে দোস্ত, ওই যে দাড়িওয়ালা, আমার একটা ধান্দা আছে, হইলো ওসিলা দিব আল্লাহর কাছে, নাই তো কিছু, নাই তো পুঁজি, পুঁজি বানান, পুঁজি বানান, পুঁজি বানান। হাবিবকে মহব্বত করেন তো সাহাবায়ে কেরামের মতো করেন, যে হাবিবের জীবনকে দিয়ে আমি আমার জীবনকে সাজাবো। খাইতে বসছেন আপনি তালাশ করেন আমার নবী কেমনে খাইতেন, কাপড় পরেন তো তালাশ করেন আমার নবী কেমন কাপড় পরতেন, চুল কাটার সময় তো একটু ভাবেন আমার নবী কিভাবে চুল কাটতেন, জুতা পরার সময় তো একবার চিন্তা করেন আমার নবী কোন পা আগে দিতেন, ঘর থেকে বের হওয়ার সময় একবার তো চিন্তা করেন আমার নবী কোন পা আগে দিতেন। আমাদের বড়রা বলে জীবন চলতে কারো মাথায় যদি এই জিনিসটা ঢুকে যায়, প্রত্যেকটা কাজের সময় যদি সে তালাশ করে যে আমার নবী কিভাবে চলতেন, বলে এটাকে সাধারণ মনে করো না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক বড় নিয়ামত। এই অনুভূতিটা দিলের মধ্যে আসা যে আমার নবী কিভাবে করতেন, সাহাবায়ে কেরাম তো নবীর মতো হইতে না পারলে অস্থির হয়ে যাইত। আমি প্রায় এক হাবশি গোলামের, হাবশি সাহাবির গল্প শোনাই, আহা হাবশি মাথার চুল কোকড়ানো শক্ত, হাবশি কালোদের দেখছেন না মাথার চুল শক্ত, তো তার একটা আফসুস, আহারে আমার মাথা কেন আমার নবীর মতো না, কারণ নবী আলাইহিসসালামের চুল ছিল হালকা কোকড়ানো, একদম স্ট্রেট না, হ্যাঁ যা দুসার সপ্তুসার না, সপ্তুসার বলে খাড়া চুলকে। নবী আলাইহিসসালামের চুল সম্পর্কে হাদিসে কি আসছে, যা দুসার, নবী আলাইহিসসালামের চুল হালকা কোকড়ানো, হ্যাঁ যেদিকে ইচ্ছে এদিকে ফেরানো যেত, তো দুই দিকে, দুই দিকে নবী আলাইহিসসালাম সীতা করতেন, বাবরি রাখতেন যেহেতু দুই দিকে সীতা করতেন, তো হাবশির চুল তো শক্ত, দুই দিকে সীতা করা যায় না, এখন তো গোসল করে আর চিরুনি দিয়া দুই দিকে খালি ফিরাইতে চেষ্টা করে, হয় না, তার কলিজায় তো এটা মানায় না, আমার মাথা কেন আমার নবীর মতো না। কি করছে, একদিন লোহা একটা গরম করছে, শিক গরম করছে, লাল টকটকে যখন হইছে ওই শিকটা নিয়ে মাথার মধ্যে লাগাইয়া দিছে মাঝখান দিয়ে, হায় চুল পুইরা, চামড়া পুইরা, মাথা পুইরা, এখন মাথা মাঝখান দিয়া দুই ভাগ হয়ে গেছে। সাথীরা জিজ্ঞেস করে, করলি কি এটা, তোর ব্যথা লাগে না, বলে ব্যথা তো লাগে কিন্তু আমার মাথা যে আমার নবীর মতো হয় না ওই ব্যথা তো আর এখন নাই। আরে মহব্বত তো এর না, পারবেন সন্তানকে বাদ দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যাইতে, হ্যাঁ মহব্বত বুঝে হযরত জাফর আত-তাইয়্যার, হ্যাঁ জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আহা ইশক আর মহব্বত কাকে বলে দেখেন, সাহাবায়ে কেরাম দেখায় গেছে জাফর আত-তাইয়্যার নবী আলাইহিস সালামের ছোটবেলা থেকে এই সাথী, হ্যাঁ হযরত আলী, হযরত আবু তালিবের চার ছেলে, আলী তালিব জাফর, এরা জাফর আর আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই নবী আলাইহিস সালামের সঙ্গে থাকতেন, তো সঙ্গে থাকতে থাকতে এক মহব্বত তৈরি হয়েছে, আবার চাচাতো ভাই আরেক মহব্বত তৈরি হয়েছে, আবার ইমান কবুল করার কারণে সবচাইতে শক্ত মহব্বত তৈরি হয়েছে। এই মহব্বতের বন্ধন এটা এখন কঠিন হয়ে গেছে। নবী আলাইহিস সালামের পক্ষ থেকে হুকুম আসছে, জাফর তুমি হাবশায় চলে যাও, ইথিওপিয়া, ইরোত্রিয়া, আজকের দুনিয়ার যে মানচিত্র হাবশা, ওখানে চলে যাও, ওখানে এক নাসরানি বাদশাহ আছে, হ্যাঁ আসহিমা নাম কি হাবশি বাদশার নাম হচ্ছে, আসহিমা, আসহিমার কাছে চলে যাও, সে আমার তোমাদেরকে আশ্রয় দিবে, ওখানে চলে যাও। হযরত জাফর প্রস্তুত হয়ে গেছেন, বিষয়টা এত সহজ ছিল না, সাহাবায়ে কেরামের জন্যে নবী আলাইহিসসালামকে ত্যাগ করে চলে যাওয়া এত সহজ ছিল না। মৃত্যুর পর বিষয়টা কতটা প্রকটভাবে প্রকাশ পাইছে, যে সাহাবায়ে কেরাম জঙ্গলে জঙ্গলে চলে গেছেন মৃত্যুর খবর শুই না, বাগানে যায়া চিৎকার করে কাঁদতেছিলেন। এক সাহাবির কথা আসছে হাদিসে,
চিৎকার করে করে কান্দতেছেন আর বলতেছেন, ওয়া আল্লাহ, যে চোখ দিয়া তোমার হাবিবরে দেখবো না, ওই চোখ আর চাই না, তুমি উঠায়া লয়ে যাও। হাদিসে আসছে, রুব্বা শাসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা, আল্লাহর বহু বান্দা আল্লাহর এত প্রিয়, আল্লাহর কাছে যখন কোনো আবদার করে আল্লাহ সাথে সাথে পুরা করে দেন, ওই সাহাবির চোখও আল্লাহ উঠায়া নিছেন। হ্যাঁ, নবীর বিচ্ছেদ সাহাবায়ে কেরাম সহিত, আরে আমরাই তো সইতে পারতেছি না নবীর বিচ্ছেদ, ওই পাগলগুলার অবস্থা কি ছিল। হযরত জাফর কাঁদতে কাঁদতে বিদায় নিছেন, লম্বা সময় হাবশায় নবী আলাইহিস সালাম যখন মদিনায় চলে গেলেন, হযরত জাফরকে খবর দিলেন, জাফর হাবশা থেকে তুমি চলে আসো। জাফরের খুশি, আহ, তিন ছেলে এক মেয়ে, আউন, আব্দুল্লাহ, মোহাম্মদ, আরেক মেয়ে সহ স্ত্রী সহ জাফর মদিনায় রওনা। আল্লাহ আকবার, মদিনায় জাফর যেদিন ঢুকেন, নবী আলাইহিস সালাম কতটা খুশি হয়েছেন ওই দিন। ওই দিন খায়বরের কেল্লা জয় হয়েছে, খায়বরের কেল্লা জয় হয়েছে। জাফর যেদিন ঢুকছেন তো কেল্লা জয় হওয়া এটা কত আনন্দের, অথচ নবী আলাইহিস সালাম বলতেছেন, মা আদ্রি বিআইহি মা আশাদ্দু হা ফারহা, আমি বুঝতেছি না কোন কারণে আমার বেশি আনন্দ, বিকুদুমি জাফর আও বিফতহি খায়বর, খায়বর বিজয়ের কারণে আমি বেশি খুশি, না জাফর আসার কারণে আমি বেশি খুশি, আমি বুঝতে পারতেছি না। এতটা খুশি হয়েছেন নবী আলাইহিস সালাম, জাফরও খুশি, লম্বা বিচ্ছেদের বেদনা এখন দূর করার সময়। কিন্তু আওয়াজ আসলো, যুদ্ধে যাইতে হবে, যুদ্ধে যাইতে হবে। নবী আলাইহিস সালাম সেনাবাহিনী নির্ধারণ করলেন, হযরত যায়িদ ইবনে হারেসার কাছে ঝান্ডা দিয়া দিলেন। হ্যাঁ, ঝান্ডা দিয়াই বললেন, ইন উসিবা যায়িদ ইবনে হারেসা ফা জাফর আলান নাস ওয়া ইন উসিবা জাফর, জাফর যদি যদি যায়িদ ইবনে হারেসা শাহাদত বরণ করে তো ঝান্ডা নিবে জাফর, জাফর যদি শাহাদত বরণ করে তো ঝান্ডা নিবে আরেকজন, তৃতীয় আরেকজনের কথা। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঝান্ডা নিবে, তৃতীয় জনের নাম বলার সাথে সাথেই সাহাবায়ে কেরাম বুঝে গেছেন, যাদের কথা আলোচনা আসছে তারাও বুঝে গেছেন যে প্রথম দুইজন শহীদ হয়ে যাবে, নাইলে নবী আলাইহিস সালাম তৃতীয় সেনাপতির নাম বলতেন না, নিজের শাহাদত নিশ্চিত। ঘরে গেছেন জাফর বিদায় নিতে, জাফরের বিদায়ের দৃশ্য হাদিসে আসছে, হযরত জাফর বিবিকে যখন বলতেছেন চলে যেতে হবে, কোন অবস্থায়, লম্বা বিচ্ছেদের পর এখন আসছে একটু সুখের সময়, এই সময় আবার চলে যাবে, আবার শাহাদত নিশ্চিত। চিন্তা করেন, নিজের দিকে চিন্তা করেন, নিজের বিবির চেহারাটা কল্পনা করেন, নিজের সন্তানের চেহারাগুলা কল্পনা করেন, তাইলে বুঝবেন আমরা যে বলি নবীকে মহব্বত করি, আমাদের মহব্বত আর সাহাবায়ে কেরামের মহব্বতের পার্থক্য কোথায় ছিল। হযরত জাফর বিদায় নিচ্ছে, আল্লাহু আকবার, জাফর বাচ্চাদের মুখের দিকে তাকান না, কারণ তাদের চোখের পানি সইতে পারবেন না, এটা আমরাও বুঝি। হজের সফরে গেলে 20-30 দিনের জন্য যাই, বাচ্চাদের চোখে পানি টলমল, ওদের চোখের দিকে তাকাই না, ওদের চেহারার দিকে তাকাই না, অন্যদিকে তাকায় তাকায় মাথায় হাত বুলাইতে থাকি, কেন, বাবা হিসাবে ওদের চোখের পানি দেখলে সইতে পারবো না, আর আমার চোখের পানি দেখলে ওরা একদম বেশি দুর্বল হয়ে যাবে, চিৎকার করে কান্না শুরু করবে, মুখের দিকে তাকাই না। রিওয়ায়েতে আসছে, হযরত জাফর বাচ্চাদের চেহারার দিকে তাকান না, কারণ তার দৃষ্টি মসজিদে নববীর দিকে পড়ে আছে, আল্লাহর হাবিবের সিদ্ধান্তের দিকে পড়ে আছে। জাফর যখন চলে যাচ্ছে, মোহাম্মদ ছোট জড়ায়া ধরছে, আব্বু কই যাও, আউন কাপড়টাই না ধরছে, বাবা আমাদেরকে রাইখা তুমি কোথায় যাচ্ছ। হযরত জাফর বাচ্চাদের দিকে তাকান না, কারণ তিনি হাবিবকে মহব্বত করেন, হাবিবের মহব্বতের সামনে, হাবিবের সিদ্ধান্তের সামনে বাচ্চাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, বাচ্চার বিবির ভালোবাসাকে যদি প্রাধান্য দেওয়া হয়, তারা আল্লাহর কাছ থেকে ওই হুমকি পায়া আছে, হাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের অপেক্ষা করো। জাফরের হৃদয়ে ওই কথা আছে, নবীর সিদ্ধান্তের সামনে বাচ্চাকে চিনে না, নবীর সিদ্ধান্তের সামনে বিবিকে চিনে না, জাফর চলে গেছেন, শাহাদত বরণ করছেন, এরে দোস্ত, হুব্বে রাসূল কাকে বলে, সাহাবায়ে কেরামের জীবন থেকে বুঝো, মাঝে মধ্যে এশকের নামে মিলাদ করার নাম হুব্বে রাসূল না, এশকের নামে জস্তে জুলুসের মিছিল বের করা এটা হুব্বে রাসূল না, মহব্বতের নামে ওই তাজিয়া মিছিল বের
অন্যায় করা, এটা মহব্বতের নমুনা না। মহব্বত তো প্রকাশ পাবে আল্লাহর নবীর ইজ্জত যখন এই জমিনে বুলন্দিত হয়, তখন তোমার ভূমিকা কি? তুমি নেতার দিকে তাকায়া থাকো না দলের দিকে তাকায়া থাকো? মহব্বত তখন প্রকাশ পাবে যদি তুমি বলো যে দল রসুলের ইজ্জত রক্ষায় আগায় আসে না, আমি ওই দলকে লাথি মারি। বোঝা গেল তুমি মহব্বত করো। মহব্বতের দাবি হচ্ছে ওই নেতা মানি না যে নেতা আমার নবীকে মহব্বত করে না, এটা হচ্ছে মহব্বতের। কিসের মহব্বত করি আমরা? মিথ্যা কথা, মিথ্যা কথা। কিসের মহব্বত করি? মহব্বত করলে সমস্ত ভণ্ডামিতে জড়াইতাম না, মহব্বত করলে বেদাতে জড়াইতাম না, মহব্বত করলে আমি আমার জীবনকে অন্যদের থেকে আলাদা করতাম, জামা পড়ার সময় চিন্তা করতাম এটা যেন ইহুদিদের সাথে মিলে না যায়। অথচ দুর্ভাগ্যের কথা হচ্ছে আমার সন্তান, আমার যুবক ভাইরা, এই সমাজের ছেলেপেলেরা, এরা চুল কাটে তো দেখে ওই গায়কের চুল কেমন, আহ পোড়া কপাল, একবার দিলে আসলো না, আমার নবীর চুল কেমন ছিল। দাড়ি যখন কাটে ও চিন্তা করে অমর ফ্যাশন যে করে তার দাড়ির স্টাইল কেমন, এদিক দিয়ে এদিক দিয়ে কাইটা কি সব করে দাড়ি নিয়ে ফ্যাশন করে। আরে কুলাঙ্গা, দাড়ি তো নাজাতের অস্ত্র, দাড়ি তো ফ্যাশনের জিনিস। আমাদের বড় বুজুর্গ হাকিম উলুম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা সাফা আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহ, লোকেরা জিজ্ঞেস করলেন হযরত আল্লাহর আদালতে যখন দাঁড়াবেন তখন আপনি কি আমল পেশ করবেন আল্লাহর সামনে? ওদের উদ্দেশ্য, যারা প্রশ্ন করেছে ওদের উদ্দেশ্য হচ্ছে তারা দেখবেন কি আমল করে, কি আমল পেশ করে, নিশ্চয়ই ওটা স্পেশাল আমল, ওই আমলটা তারা করবে, এটা হচ্ছে প্রশ্নের উদ্দেশ্য। বড়রা তো আমাদের মতো না, বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই, আর আমরা আমল করি অল্প ভাবি অনেক কিছু করছি। হযরত খাজা আজিজুল হাসান মজজুব বলেন আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই, তবে আমি একটা নিয়ত করে রাখছি। বলে কি বলেন না? বলে আমি আমার দাড়িগুলারে এইভাবে ধরব আল্লাহর সামনে, আমার দাড়িও দাড়িওয়ালারা শোনো শোনো কি নিয়ে আমত পাইছ শোনো, বলে আমি আমার দাড়িগুলারে আল্লাহর সামনে এইভাবে ধরব। দুইরা বলল তেরে মাহবুব কি আরব সবাহত লেকে আয়া হু হকীকত তো ইসকো কর দে মাই সূরত লেকে আয়া হু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো মালিক, আমার কোনো পুঁজি নাই, তোমার হাবিবের সূরতটা ধইরা আসছি, আমি জানি আমারটা নকল তোমার হাবিবেরটা আসল, এটা আমি জানি, আমারটাও তুমি আসল হিসাবে কবুল করে নেও না। আমাদের বড়রা খাজা আজিজুল হাসান মজজুবের এই ঘটনার সাথে একটা উদাহরণ লিখেছেন, উদাহরণটা কি বলে, এক মৃত মায়ের কাছে, এক মায়ের কাছে মৃত সন্তানের একটা ছবি, মা ওই ছবিটাকে ঠোঁটে লাগায়, কপালে লাগায়, আহারে আমার কলিজার ধনের ছবি, কান্দে দেখে আর কান্না করে। তো একজন বলে ওই ছবিটা দেখে দেখা দুঃখ আর কষ্ট কেন বাড়াও, ছবিটা পড়ে ফেলো। মা চমকে উঠছে, আর এটা আমার কলিজার টুকরার ছবিটা আমি পড়তে পারবো না। এরে যুবক ভাইরা একটু বলো তো বুঝে শুনে, ওই ছবির মধ্যে ছেলের গোস্ত আছে কয় কেজি? কথা বলে না, হাড্ডি আছে কয়টা? পশম চামড়া কিচ্ছু নাই। আয় হায়, মা ওই মৃত সন্তানের ছবিটা পড়তে রাজি না, এটা তার ভালোবাসার দাবি। মা সন্তানকে যতটা মহব্বত করে, আমার আল্লাহ তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত করে। মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটাকে পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালার আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকে জাহান্নামের আগুনে পুড়াবেন না, পুড়াবেন না ইনশাআল্লাহ। কি নিয়ামত কাইটা কাইটা ডাস্টবিনে ফেলতেছ বুঝো কিছু? কি নিয়ামত কেটে কেটে ডাস্টবিনে ফেলো বুঝো কিছু? আবার ডিজাইন করে রাখো না, হ্যাঁ আবার কালকে মিছিলও বের করবা নবীর মহব্বতে, এর নাম মহব্বত না। আল্লাহ মহব্বতের ধরন বাতায়া দিছেন, যে মহব্বতের ধরন কি সূরা আলী ইমরান পড়েন খোলেন দেখেন,
মহব্বতের ধরন আল্লাহ দেখায় দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। নবী আপনি জানায়া দেন আপনার উম্মতকে, এরা যদি দাবি করে এরা আমাকে ভালোবাসে, কাকে না? নবীকে না, কাকে বলেন? কাকে? মানে ভালোবাসার দাবিটা যদি আরো উপরে যায়, আমরা নিচ পর্যন্ত রাখি নাই, নবী পর্যন্ত রাখি নাই, আরো উপরে উঠাই দিয়েছেন আল্লাহ তাআলা, যে এরা যদি দাবি করে আমাকে ভালোবাসে, এদেরকে বলেন প্রমাণ দিতে। কি দিতে? বলে প্রমাণ কি? বলে প্রমাণ হচ্ছে আপনাকে অনুসরণ করতে বলেন, তাইলে আমি বুঝবো আমারে ভালোবাসে। আপনাকে অনুসরণ না করলে আমি বুঝবো সে যে দাবি করতেছে ওই দাবিতে সে মিথ্যাবাদী। আর যদি আপনাকে অনুসরণ করে তো ফলাফল কি? বলে সে দিছে একটা, আপনাকে অনুসরণ করছে, আমি দিব দুইটা। আল্লাহর সিস্টেমটাই এমন, বান্দা যদি দেয় একটা, হাদিসে আসছে ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা আমার দিকে হাইটা হাইটা আসলে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ডবল দেন। এখানে ডবল কি? সে দিবে একটা, নবীকে অনুসরণ করবে, আমি দিব দুইটা। বলে দুইটা কি? বলে আমিও তাকে মহব্বত করব, এক, দুই নম্বর আমি তার গুণাগুলা মাফ করে দেব। এই জন্যে দোস্ত আশুরার দাবি, আশুরার স্লোগান এটাই হোক, অন্য কিচ্ছু না। আশুরা আমাদের কাছে কি চায়? আশুরা আমাদের কাছ থেকে স্বতন্ত্রতা চায়, ভিন্নতা চায়। কাদের সাথে? দুনিয়ার অন্য সব জাতি গোষ্ঠী থেকে আমি নিজেকে আলাদা করব। আমার পোশাক, আমার সুরত, আমার চলন বলন, আমার প্রোগ্রাম, আহারে বিয়ের প্রোগ্রামগুলো দেখলে মনে হয় না কোনো মুসলমানের প্রোগ্রাম। বিয়ের প্রোগ্রামগুলো সাজানো হয়, দুর্ভাগ্য আমাদের জন্যে বিয়ের প্রোগ্রামগুলো সাজানো হয় হিন্দি সিনেমার নষ্টামী দেখে দেখে। মেয়েদের পোশাক সিলেক্ট করা হয় হিন্দি সিনেমার নষ্টা নর্তকী পতিতা বেশ্যাদের পোশাক দেখে দেখে। তোমার লজ্জা থাকার কথা, তুমি মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকার কথা, তুমি মুসলমানের স্ত্রী। তোমার জন্যে নবীর স্ত্রীদের পোশাক ছিল, তোমার জন্যে নবীর মেয়েদের পোশাক ছিল, মুসলিমাদের পোশাক ছিল, অদেরটা তোমার ভালো লাগে নাই। তোমার ভালো লাগছে হিন্দি সিরিয়ালের ওই নষ্টাদের পোশাক। বুঝা যাচ্ছে তোমার দিল আর দেমাগও নষ্ট হয়ে গেছে। মুখে বলতেছো তুমি মুসলমান, আসলে তোমার দিল মুসলমান না। এটা আশুরার শিক্ষা। আমি আমাদেরকে নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করবো ইনশাআল্লাহ। আমার ঘরকে অন্যদের ঘর থেকে আলাদা করবো ইনশাআল্লাহ। আমার বিবির পোশাককে আমি অন্যদের পোশাক থেকে আলাদা করবো না ইনশাআল্লাহ। সন্তানের পোশাক সব কিছু থেকে আলাদা করব, এটাই আশুরার দাবি। কারণ নবী আলাইহিসসালাম আশুরায় ইহুদিদের মতো রোজা রাখেন নাই, ইবাদতের ক্ষেত্রেও নবী কি করছেন? পার্থক্য করছেন। বুঝে আসছে না কথা? ভাই কথা বুঝে আসছে আপনাদের? বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আমার তো বেশি কষ্ট হচ্ছে, তাই না? আমি তো রোজা রাখছি, সারাদিন পড়াইছি। এই যে মা বলতেছিলাম, ওনারা জানেন সারাদিন পড়াইছি, চারটায় ক্লাস শেষ হয়েছে, সোয়া চারটায় আজকের সোয়া চারটায় ক্লাস শেষ হয়েছে। মাদ্রাসায় আসছি, ওই যে আপনাদের এখানে হাত তোলেন কে গেছিলেন আজকে, ওই যে দেখেন, ওই যে দুইজন এখানেই আছে যারা গেছিল ফরিদপুরের বাহিনী। আবার টঙ্গী গাজীপুর থেকে আসছে দুই বাহিনী, আরেকজন আসছে গাজীপুর থেকে কিন্তু দাবি নিয়ে আসছে ময়মন সিংহের, ওই এরা সাক্ষী। এই মানুষগুলারে বিদায় কইরা বাসায় যাইয়া ইফতার কইরা দেখি আর লড়তে সরতে পারি না, একটু কাইত হয়েছি। মাওলানা আকরাম জালেম একজন রে পাঠায় রাখছে, জানে আমি আইতে ঢিলামি করতে পারি। একজন রে পাঠায় দিছে হুন্ডা দিয়া, যে গাড়ি দিয়ে আসলে দেরি হবে, হুন্ডায় চড়াইয়া লই আসছে। আইসাই চারটা ঢুকাইয়া বসা করছে। তো কষ্ট কার বেশি হচ্ছে, আপনাদের না আমার? আমার, কিন্তু আমার কষ্ট হচ্ছে না, কেন জানেন? আমাদের দিল চায় সারাদিন আপনাদের সাথে এই কথাগুলো বলি, এটাই আমাদের শান্তি। আল্লাহ বানাইছেনই তো আমাদের যে এই জন্যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কষ্ট হয় না, শরীর যতক্ষণ চলে ততক্ষণ কাজ চলতেই থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকের দ্বিতীয় কর্মসূচি। প্রথম কর্মসূচি মনে আছে? সারা মাস রোজা, মনে রেখেন, পড়া ভুলে গেলে তো আমার কষ্ট বেকার যাবে। আজকের প্রথম কর্মসূচি সারা মাস। আজকের দ্বিতীয় কর্মসূচি, আমি নিজেকে অন্যদের থেকে আলাদা বানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।
আজকের তিন নম্বর কর্মসূচি নবী এই দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে কেন্দ্র করে নবী কি আমল করছেন বুঝেন নাই বলেন রোজা রাখছেন কি কি করছেন কিসের জন্য বিজয়ের আনন্দ এটা কিসের আনন্দ কি বোঝা গেল বিজয়ের আনন্দ উদযাপন করতে হয় রেলি আর গান বাজনা দিয়া না কি বোঝা গেল আরে বুঝার চেষ্টা করেন আজকের শিক্ষা আজকের বয়ানের শিক্ষা আশুরার শিক্ষা বিজয়ের আনন্দ উদযাপন করতে হয় রোজা রাখা এটা বোঝা গেল কি আরো একটা আছে আমল সূরা নাসর পড়েন না আপনারা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ বলতেছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে লোকেরা যখন ইসলামে দলে দলে ঢুকবে তো নবী আলাইহিসসালাম আপনি এই বিজয় কিভাবে উদযাপন করবেন ফাসাববিহ বিহামদি রাব্বিক আপনি তাসবিহ পড়বেন আপনি সুবহানাল্লাহ পড়বেন আপনি আলহামদুলিল্লাহ পড়বেন ওয়াস্তাগফিরহু আপনি ইস্তিগফার পড়বেন কাজী আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন আমার সাথে আজকে আশুরার দাবি এটা আশুরার শিক্ষা এটা আগামীতে আমাদের যত বিজয় দিবস আসবে আমরা এই বিজয় দিবস উপলক্ষে অন্য কোনো প্রোগ্রামে শরীক হব না চান্দা দিব না অংশগ্রহণ করব না যদি বিজয় উদযাপন করতে হয় আমরা রোজা রাখবো যদি বিজয় উদযাপন করতে হয় তাসবিহ পড়বো আলহামদুলিল্লাহ পড়বো ইস্তিগফার পড়বো এই চারটা আমল এক নম্বর রোজা দুই নম্বর সুবহানাল্লাহ পড়া তিন নম্বর আলহামদুলিল্লাহ পড়া চার নম্বর ইস্তিগফার পড়া এই চারটা আমল ছাড়া আমরা ভিন্ন কোনো আমলে জড়াবো না ইনশা আল্লাহ রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেতা 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 কর্মীরা নেতা কর্মীরা রাজি ইনশাআল্লাহ আল্লাহ দেখতেছে উল্টা পাল্টা করলে আল্লাহ ধরবে আমি জানি না কয় কর্মসূচি গেল তিনটা এক নম্বর আবার মুখস্থ করাই পুরা মাস রোজা আজকের আলোচনার এক নম্বর কর্মসূচি বলেন দুই নম্বর আমি আমি আমার পরিবারকে অন্যদের থেকে কি করব আলাদা আজকে থেকে শুরু ইনশাআল্লাহ আলাদা করব হ্যাঁ তিন নম্বর বিজয় উদযাপন করব চার আমলের মাধ্যমে ঠিক আছে চার নম্বর কর্মসূচি আজকের সেটা হচ্ছে যদি সম্ভব হয় আজকে তো দিন একটা চলে গেছে সোমবার আট দিনের একটা ভালো সিরিয়াল ছিল সুযোগ সন্ধানীদের জন্য যারা সব বেশি সুযোগ তালাশ করেন না সুযোগ সন্ধানীর জন্যে এই আট দিন একদিন চলে গেছে আর আছে সাত দিন ঠিক আছে আজকে যদি কেউ রোজা না রাইখা থাকেন তার জন্য হাতে আছে সাত দিন আগামীকাল থেকে পরবর্তী সোমবার সাত দিন এই সাত দিনের রোজা আমাদের চতুর্থ কর্মসূচি এই সাত দিনের প্রত্যেক দিনের খেয়াল করেন প্রত্যেক দিনের রোজা ডাবল ডাবল সওয়াব উপলক্ষ ডাবল সওয়াবও ডাবল যেমন যেমন কালকে রোজা রাখবেন আশুরা উপলক্ষে সওয়াব কি হাদিসের কথা সওম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা সানাতাল লাতী ক্বাবলা নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহর কাছে আমার আশা আল্লাহ তার পেছনের এক বছরের সব গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ এই গুনাহ হচ্ছে সগীরা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহর জন্য তওবা লাগবে তো এই জন্য রোজা রাখবো আশুরার রোজা তাহলে এক উপলক্ষ কি আশুরা দ্বিতীয় উপলক্ষ মুহররম দ্বিতীয় উপলক্ষ মুহররম হিসেবে তো আলাদা একটা সওয়াব কারণ নবী আলাইহিস সালাম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি সওয়াব কোন রোজার মুহররমের রোজা কাজে কালকে আশুরা হইলে কি মুহররম বা মুহররমও তো আছে আশুরা হিসেবে এক উপলক্ষ মুহররম হিসেবে আরেক উপলক্ষ চলে পরদিন বুধবার বুধবার রোজা রাখবেন কেন ওই আশুরার সাথে আরেকটা মিলানোর কথা আছে নবী আলাইহিস সালামের ওই কারণে এক সুন্নাহ আরেকটা হচ্ছে মুহররম হিসাবে আরেক সুন্নাহ হয়ে গেল দুই উপলক্ষ চলেন বৃহস্পতিবার এগারো বারো তারিখ বৃহস্পতিবার কয় তারিখ মুহররমের বারো আগস্টের না আগস্টের এগারো মুহররমের বারো তারিখ বৃহস্পতিবার রোজা রাখবেন কেন এক সুন্নাহ হচ্ছে বৃহস্পতির সুন্নাহ আরেক সুন্নাহ হচ্ছে মুহররমের সুন্নাহ উপলক্ষ দুইটা হয়েছে চলেন শুক্রবার রাখবেন রোজা ডাবল সওয়াব কেন এক উপলক্ষ মুহররমের
আরেক উপলক্ষ মাসের ১৩ তারিখ, মাসের প্রতি মাসের ১৩ ১৪ ১৫ নবী আলাইহিস সালাম আইয়ামে ২০ রোজা রাখতেন না, তো মাসের ১৩ তারিখ হিসাবে আরেক সুন্নাহ, মহরম হিসাবে আরেক সুন্নাহ। চলেন শনিবার ডবল উপলক্ষ, এক উপলক্ষ মহরম, আরেক উপলক্ষ মাসের ১৪ তারিখ। চলেন রবিবার, এক উপলক্ষ মহরম, আরেক উপলক্ষ মাসের ১৫ তারিখ। চলেন সোমবার, এক উপলক্ষ মহরম, আরেক উপলক্ষ সোমবার। সোমবারেও তো নবী আলাইহিস সালাম রোজা রাখতেন না, তাইলে আগামীকাল থেকে আগামী সোমবার পর্যন্ত যদি এই সাত দিন রোজা রাখেন, প্রত্যেক দিন ডাবল ডাবল উপলক্ষ হিসেবে আপনাদের আমল নামায় সওয়াব ঢুকতে থাকবে ইনশাআল্লাহ। চার নম্বর কর্মসূচি, পাঁচ নম্বর কর্মসূচি, এই অপশনও যদি কারো পক্ষে সম্ভব না হয়, আরেক অপশন, অন্তত আগামী দুই দিনের রোজাগুলো রাখি। আজকে যদি কেউ রেখে থাকি তাহলে কালকেরটা, আজকে না রাখলে কালকে আর পরশু, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের পঞ্চম কর্মসূচি, এই পাঁচটারে প্যাকেট করে রাইখা দেন, ওদিকে আর ঢুকবো না, আমাদের নতুন আলোচনা শুনুন ইনশাআল্লাহ। আসেননি আপনারা? ভয় পান নাই তো? পানি করবো না, ভয় পাইছে না? বেশি সময় নিব না, ডরায়েন না, কিন্তু জরুরি কথা রয়ে গেছে। ১১টা না বাজে, আপনাকে ঢাকায় এখন রাত হয় ১২টার পরে। আচ্ছা, তাহলে তো আবার নতুন করে বয়ান শুরু করা যাবে, কারণ চলে আসে ইনশাআল্লাহ, আমি মরে যাই না। শুনেন, আমি শুরুতে একটা হাদিস পড়ছি, এই হাদিস এখন আপনাদেরকে আমি আলহামদুলিল্লাহ, এই হাদিস, আচ্ছা একটু দূর শরীর পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, আস্তে 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 আস্তে, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি।